পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে একজন গরিব বিধবা বাস করতেন। তার কাছে খুবই সামান্য টাকা পয়সা ছিল। এই টাকা দিয়ে সে কাপড় এবং সুতা কিনে জামা সেলাই করত এবং সেগুলো বাজারে বিক্রি করে খুবই সামান্য পরিমাণে অর্থ উপার্জন করত এবং এই উপার্জনের অর্থে তার সংসার চলত। একদিন সে তার হাতে বানানো জামা নিয়ে বাজারে যাচ্ছিল। পথে হঠাৎ একটি কাক উড়ে এসে তার একটি জামা নিয়ে উড়ে চলে যায়। এই ঘটনায় মহিলাটি খুব পেরেশান হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ দৌড়ে হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সে নারী বলতে থাকে, আমি আমার এই জামাগুলো বিক্রয় করে আমার নিজের জন্য এবং আমার সন্তানের জন্য খাবার জোগাড় করি। এখন এই যে আমার তৈরি করা জামা কাক এসে নিয়ে গেল, আমি এর বিচার চাই। কোথায় আল্লাহ তাআলার দরবার? কিভাবে হবে এই বিচার? আমি এই জামা না পেলে কিভাবে উপার্জন করব? জবাবে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি এখানে বসো, আমি তোমার ফয়সালা করে দিচ্ছি। একদিকে এই ঘটনা ঘটে, অন্যদিকে কিছু লোক নৌকায় করে নদী পার হচ্ছিল। এমন সময় তাদের নৌকা ছিদ্র হয়ে যায় এবং তাদের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। সেই লোকেরা এই বিপদ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং তারা বলতে থাকে, ইয়া মহান আল্লাহ তাআলা, আমরা যদি এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাই তবে আমরা 1000 দিনার কোনো ফকির বা মিসকিনকে দান করব। মহান আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। মহান আল্লাহ তাআলার নির্দেশে সেই কাক যে ওই গরিব নারীর কাপড় নিয়ে উড়ে গিয়েছিল, সেই কাক এই ডুবে যাওয়ার কবলে পড়া নৌকার নিকট আসে এবং কাকটি সেই কাপড়টিকে নৌকার উপরে ফেলে দেয়। এই দৃশ্য দেখে নৌকায় থাকা লোকেরা স্বস্তি পায় এবং তারা এই কাপড় দিয়ে নৌকার ছিদ্র খুব ভালো করে বন্ধ করে দেয় এবং নৌকাটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। নৌকা থেকে বেঁচে যাওয়ার পর তারা সরাসরি হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে আসে এবং 1000 দিনার তার সামনে পেশ করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম সেই 1000 দিনার ওই গরিব বিধবাকে দিয়ে দেন। এরপর সেই নারী বুঝতে পারে, আসলে মহান আল্লাহ তাআলা ব্যতীত শ্রেষ্ঠ বিচারক আর কেউই নেই। হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে একজন নারী ছিল এবং তার কাছে একজন পুরুষ আসত এবং সেই পুরুষ তাকে জোর করে অনৈতিক কাজে বাধ্য করত। এই ঘটনায় মহান আল্লাহ তাআলা সেই নারীর মনে একটি কথা গেঁথে দেন। কথাটি ছিল এমন, সেই ব্যক্তি যখনই এই নারীর নিকট অনৈতিক কাজের জন্য আসত তখন সেই নারী বলত, তুই যখনই আমার নিকটে আসিস ঠিক তখনই তোর স্ত্রীর নিকট অন্য একজন পুরুষ যায়। প্রথম কিছুদিন এই পুরুষ তার এই কথার গুরুত্ব না দিলেও একদিন সে সত্যিই দেখে ফেলে তার স্ত্রী অন্য একজন পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। এই দৃশ্য দেখে সে বিস্মিত হয়ে যায় এবং খুব পেরেশান হয়ে পড়ে। তখন সেই পুরুষ তার স্ত্রীর সঙ্গে যে লোকটি অনৈতিক কাজে লিপ্ত ছিল তাকে ধরে হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে নিয়ে যায় এবং সে হযরত দাউদ আলাইহিসসালামকে বলে, হে মহান আল্লাহ তাআলার পয়গম্বর, আমার উপরে এমন একটি মুসিবত এসেছে যা পূর্বে কখনো আসেনি। হযরত দাউদ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, সে কেমন মুসিবত? জবাবে ওই পুরুষ বলে, এই ব্যক্তি আমার ঘরে এসে আমার স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। ঠিক সেই সময়ে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামের উপর ওহি নাজিল করেন, যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ তুমি যেমন কাজ করবে ঠিক তেমনই ফলাফল পাবে। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার সিংহাসনে বসে রয়েছেন। সেই সময়ে তার সামনে এক যুবক বসেছিল। সেই যুবক ছিল হযরত দাউদ আলাইহিসসালামের পরিচিত। সে নিয়মিত হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে যাতায়াত করত। ঠিক সেই সময় সেখানে হযরত আজরাইল আলাইহিসসালামের আগমন ঘটে এবং তিনি খুব মনোযোগ দিয়ে সেই যুবককে দেখতে থাকেন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি এত মনোযোগ দিয়ে এই যুবককে কেন দেখছেন? জবাবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমার উপরে মহান আল্লাহ তাআলার হুকুম এসেছে এই যুবকের জান কবচ করার জন্য। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালামের সেই যুবককে দেখে খুবই কষ্ট হলো। হযরত দাউদ আলাইহিসসালাম সেই যুবককে প্রশ্ন করেন, হে যুবক, তোমার ঘরে কি স্ত্রী রয়েছে? জবাবে সেই যুবক বললেন, আমি এখনো বিয়ে করিনি। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম তাকে নির্দেশ দিলেন, তুমি এখন বনি ইসরায়েলের সবথেকে বিখ্যাত ধনী এবং জ্ঞানী ব্যক্তির নিকটে যাও এবং তাকে গিয়ে বলো তার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে। বিবাহের পরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করবে।
এরপর তুমি তোমার সারা জীবনের সঞ্চিত সম্পদ এখান থেকে নিয়ে যাও এবং সাত দিন পরে আমার সঙ্গে দেখা করবে। এরপর মহান আল্লাহ তালার কুদরতে সেই বুজুর্গ ব্যক্তির কন্যার সঙ্গে সেই যুবকের বিয়ে হয় এবং সেই যুবক হযরত দাউদ আলাইহিসসালামের কথা মতো আমল করতে থাকে। এই ঘটনার ঠিক সাত দিন পর সেই যুবক হযরত দাউদ আলাইহিসসালামের সঙ্গে দেখা করতে আসে। তাকে দেখে হযরত দাউদ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, বিয়ের পর তোমার কেমন কাটছে? সেই যুবক উত্তর দেয়, আমার জীবনের এই কটা দিন এত ভালো কেটেছে যে এর পূর্বে আমার এমনটা কখনো হয়নি। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম যুবককে বললেন, তুমি এখানে বসো। নবীর কথা শুনে সেই যুবক সেখানে অনেকক্ষণ অবস্থান করে, কিন্তু সেদিন হযরত আজরাইল আলাইহিসসালাম আর আসলেন না। এরপর দাউদ আলাইহিসসালাম আবারও বললেন, এখন তুমি চলে যাও এবং নিজের স্ত্রীর নিকট ফিরে যাও, তুমি আবারও সাত দিন পরে আসবে এবং আমার সঙ্গে দেখা করবে। দাউদ আলাইহিসসালামের কথা অনুযায়ী সেই যুবক আবারও সাত দিন পর আসে, কিন্তু এবারও মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম আসলেন না। এরপর তৃতীয় সপ্তাহে হযরত আজরাইল আলাইহিসসালাম আসলেন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আমি জানতাম আপনি এই ছেলের জান কবচ করতে আসবেন, কিন্তু এতদিন পরে কেন এলেন? জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলার রহমতে এই যুবকের বয়স মহান আল্লাহ তাআলা আরও 30 বছর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত দাউদ আলাইহিসসালামের নিকট ওহী নাজিল হয়। সেখানে মহান আল্লাহ তাআলা তাকে বললেন, আপনি খালাদা বিনতে ওয়াসের নিকটে যান এবং তাকে জান্নাতের সুসংবাদ দিন এবং তাকে আরও বলুন, জান্নাতে সে আপনার সঙ্গী হবে। মহান আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পর হযরত দাউদ আলাইহিসসালাম খালাদার ঘরে যান এবং কোরআন আরেন। এরপর খালাদা দরজা খুলে যখন হযরত দাউদ আলাইহিসসালামকে দেখতে পায়, সে বলে, আমাকে নিয়ে মহান আল্লাহ তাআলার তরফ থেকে কিছু কি নাজিল হয়েছে? জবাবে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তুমি জান্নাতে আমার সঙ্গেই থাকবে। এই কথা শুনে খালাদা বললেন, তাহলে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যাকে খুঁজছেন সেই খালাদা আমি নই, হয়তো আমার নামের অন্য কেউ। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আমি কোনো ভুল করছি না, তুমি সেই খালাদা। এবার খালাদা জবাব দেয়, হে আল্লাহ তাআলার নবী, আমি তো আমার মাঝে এমন ভালো কোনো কিছুই দেখছি না যার কারণে আমি আপনার সঙ্গী হতে পারবো। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি কোন আমল করো তার একটি বর্ণনা আমার কাছে দাও। জবাবে খালাদা বললেন, আমার যতই বিপদ আসুক না কেন, আমি কখনোই মহান আল্লাহ তাআলার নিকট অভিযোগ করি না এবং আমি সেটাই পছন্দ করি যেটা আমার রব পছন্দ করেন। আমি আমার রবের নিকট সর্বদা শুকরিয়া আদায় করি। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি ঠিক এই আমলের কারণেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই পুরস্কার পেয়েছো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।